যার ফলে সিমেন্ট, কোর্স এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট এন্ড স্যান্ড, সিমেন্ট এন্ড ওয়াটার, তো এগুলো যখন আমরা মিশ্রিত করব তাহলে যে ম্যাটেরিয়ালসটা তৈরি হবে এই ম্যাটেরিয়ালসটার নামটা হলো কংক্রিট। এখন রেইনফোর্সড কংক্রিট বলতে এই কংক্রিটের ভিতরে, কংক্রিটের ভিতরে যদি স্টিল দেওয়া হয়, শুধুমাত্র স্টিল না, রেইনফোর্সমেন্ট বার দেওয়া হয় যদি, মানে রড দেওয়া হয় যদি, তখন তাকে রেইনফোর্সড কংক্রিট বলা হয়। তো এইটা রেইনফোর্সড কংক্রিট যদি হয় তাহলে এটার ফান্ডামেন্টাল বিহেভিয়ার কিরকম হবে এই বিষয়গুলো আমরা দেখবো। ফান্ডামেন্টাল বিহেভিয়ার বলতে যে এই কোন একটা কংক্রিটের স্ট্রাকচারের উপর যখন লোড আসবে তখন সে কিরকম ভাবে বিহেভটা দেখাবে, মানে তার চরিত্রটা কিরকম হবে। দেখা যাচ্ছে যে উপর দিক থেকে যদি লোড আসে তখন সে নিচের দিকে বাঁকা হয়ে যেতে চেষ্টা করবে। তো এই বাঁকা হতে হতে কোন পর্যায়ে গিয়ে তার মানে এই যে ফাইবার গুলো, টপ ফাইবার এবং বটম ফাইবার গুলো ফেটে যাবে, মানে এটা এখানে ক্রাক হয়, ক্রাক ডেভেলপ হয়। তো ক্রাক ডেভেলপ যে হবে বা এটা কি ধরনের ক্রাক হয় বা কোন দিক থেকে শুরু হবে, কিরকম শেপ হয়, তো এই বিষয়গুলো, এই বিহেভিয়ার গুলো আমরা ফান্ডামেন্টাল বিহেভিয়ার অফ রেইনফোর্স কংক্রিট এবং কংক্রিট কি, রেইনফোর্স কংক্রিট কি ইত্যাদি সকল বিষয়গুলো আমরা এখানে পড়াশোনা করবো। তারপরে যেটা আছে ইন্ট্রোডাকশন টু ইউএসডি, ডব্লিউএসডি এন্ড ইউএসডি মেথডস। তো এখানে ডব্লিউএসডি এন্ড ইউএসডি মেথড, ওয়ার্কিং স্টেট ডিজাইন এন্ড আলটিমেট স্টেট ডিজাইন, তো দুইটা মেথড আছে। এটা হলো যখন আমরা কোন একটা মেম্বারকে ডিজাইন করব, তো এই মেম্বারকে ডিজাইন করার জন্য দুইটা আলাদা আলাদা মেথড আছে। তো এই মেথড সম্পর্কে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা বিমকে, ধর মনে করে যে একটা বিমকে যখন আমরা ডিজাইন করব বা একটা কলামকে যখন ডিজাইন করব, তো এটাতে ইউএসডি মেথডে কিরকম ডিজাইন করতে হয় বা ডব্লিউএসডি মেথডে কিরকম ডিজাইন করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। তো ইউএসডি এবং ডব্লিউএসডি এটা দুইটা আলাদা ডিজাইন মেথড, ডিজাইন করার আলাদা প্রসিডিউর, মানে সূত্র এখানে চেঞ্জ আছে এই বিষয়গুলো। তারপরে দেখো অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ সিঙ্গলি রেইনফোর্সড, ডাবলি রেইনফোর্সড এন্ড টি বিম অ্যাকর্ডিং টু ডব্লিউএসডি এন্ড ইউএসডি মেথড। তাহলে এখানে যে বিষয়টা আছে যে সিঙ্গলি রেইনফোর্সড এন্ড ডাবলি রেইনফোর্সড, তো এই বিষয়টা একটু, সিঙ্গলি রেইনফোর্সড হলো যে কোনো একটা বিম যদি হয়, একটা বিম এর ক্ষেত্রে সাধারণত কি হয়, তো বিমের তো সাধারণত কোন এই মেম্বার গুলোতে উপর দিক থেকে লোড আসে, তাই না? উপর দিক থেকে যখন লোড আসবে, উপর দিক থেকে যখন ফোর্স আসবে, তখন সে কি, সে হলো স্বাভাবিক, তো এরকম নিচের দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করবে, মানে ডাউনওয়ার্ড বেন্ডিং হবে। এখন এরকম যদি বেন্ডিং হইতে হয় তখন কি হবে, এই নিচের যে ফাইবারটা আছে বা নিচে কংক্রিটের যে নিচের পার্টটা আছে, মানে এই বিমের যে নিচের পার্টটা, এই নিচের পার্টটা দেখো এই লেন্থ বড়, মানে এই লেন্থটা সোজা বরাবর যদি আমি কল্পনা করি, এই লেন্থের তুলনায় অবশ্যই এই লেন্থটা বড় না, এই যে যেটা বাঁকা হয়ে গেছে এই লেন্থটা অবশ্যই বড় হবে, তাই না? কথা বুঝতে পারো না মনে হয়। আমি বলছি যে এইটা সোজা ছিল, এখন ধরো যে এরকম বাঁকা হয়ে গেল, ঠিক আছে, লোড আসার পরে এরকম বাঁকা হয়ে গেল। এখন এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমরা যদি এই পথে যাই, এইটা বড় নাকি এই এই পথে গেলে এটা বড় হবে? অবশ্যই নিচের যেটা আছে এটা বড় হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা মেম্বার যদি এরকম ডাউনওয়ার্ড বেন্ডিং হয় তখন নিচের পার্টটা মানে আগের শেপ তুলনায় বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা যদি বড় হইতে হয় তখন একটা টান খেবে, টান টান খাবে, তার মানে যে নিচের পার্টে হবে টেনশন। টেনশনকে আমরা এভাবে ইয়ে করি যে কোনো একটা ফাইবার থেকে টান খাচ্ছে, নিচের ফাইবার হচ্ছে টেনশন। এখন কংক্রিটে এরকম যখন লোড আসে, সাধারণত বিম গুলোতে উপর দিক থেকে স্ল্যাবের লোড আসতেছে, তো এইটা হলে নিচের পার্টে এরকম বাঁকা হয়ে যেতে চেষ্টা করে। আবার কংক্রিটের একটা দুর্বলতা যেটা, যেটা হলো সে কোনো টেনশন নিতে পারে না, কোনো টেনশন নিতে পারে না, বিষয়টা এরকম না, তো সে যদি কম্প্রেসিভ মানে হলো চাপ যতটুকু নিতে পারে তার 10% টেনশন নিতে পারে না, মানে হলো সে যদি এরকম বাঁকা হয়ে যায়, টেনশন যদি এখানে ডেভেলপ করে তাহলে এখানে ফেটে যায়, ক্রাক হয়ে যায়, যার ফলে আমরা আমাদের হলো যে নিচের দিকে রড দিতে হয়, রড আবার টেনশন খুব ভালো নিতে পারে, রডকে তুমি ইচ্ছা করলেই টেনে ছিঁড়ে ফেলতে পারবে না। কিন্তু কংক্রিটকে যদি তুমি কোন একটা কংক্রিটের মেম্বার হয় তুমি যদি টান দাও, তাহলে মানে ডিজায়ার যদি ওই লোড দিতে পারো তাহলে কংক্রিটটা ছিঁড়ে যাবে,
তো যেহেতু স্টিল খুব বেশি পরিমাণ লোড নিতে পারে, তার মানে নিচের পার্টে স্টিল দেওয়া হয়, মানে এরকম যেখানে নিচের থেকে বাঁকবে যেখানে টেনশন হবে ওইখানে স্টিল দেওয়া হয়। এখন এই স্টিলটা স্টিল কি এক পাশে দেওয়া হবে, মানে শুধুমাত্র নিচের পার্টে দেওয়া হবে না উপর পার্টে দেওয়া হবে, এটার উপর ডিপেন্ড করে বিম গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে সিঙ্গলি রেনফোর্স বিম এবং ডাবলি রেনফোর্স বিম। আচ্ছা, এগুলা এগুলা সম্পর্কে সবগুলা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো মানে বিষয়গুলো কি সিলেবাসটা আমরা বোঝার চেষ্টা করতেছি যে কি কি আছে এখানে। আচ্ছা, তো শুধুমাত্র এই নিচের দিকে যদি স্টিল দেওয়া হয়, শুধুমাত্র নিচের দিকে যদি স্টিল দেওয়া হয় তখন এই ধরনের উপরে থাকবে, কিন্তু মেইন মানে টেনশনটা টেনশন ডেভেলপ করবে শুধুমাত্র নিচের দিকে। তো এই নিচের দিকে শুধুমাত্র যদি স্টিল দেওয়া হয় বা মেইন রিইনফোর্সমেন্ট যদি শুধুমাত্র এই নিচে দেওয়া হয় তখন এই ধরনের বিম গুলাকে বলা হচ্ছে সিঙ্গলি রেনফোর্সড বিম, ঠিক আছে। ডাবলি রেনফোর্সমেন্ট বিম হলো যে যখন অনেক বেশি লোড হয়ে যাবে, মানে লোড যখন অনেক বেশি হবে, অনেক বেশি লোড হয়ে যাবে, তো লোড যখন বেশি হবে তখন মোমেন্টও বেশি হবে। আচ্ছা, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো তখন এই বিমের সাইজটা অনেক বড় দিতে হয়, মানে বিমের ডেপথ অনেক বড় চলে আসে, যার ফলে যদি ওরকম বিমের সাইজ যদি আমরা অনেক বড় দিতে ট্রাই করি তখন দেখা যাবে যে একেবারে ক্লিয়ার কভার খুব কম ডিস্টেন্স থাকে। বিল্ডিং এর আমাদের ফ্লোর থেকে উপরে সিলিং পর্যন্ত দূরত্ব থাকে 10 ফিট শতাংশ। এখন বিমে যদি তোমার 2-3 ফিট চলে যায় তাহলে তো সেখানে মাত্র থাকলো কত ফিট, মানে 7-8 ফিট, তো ওইটার জন্য তো প্রবলেম হয় বা দেখতে খারাপ দেখা যাবে। তো যখন লোড অনেক বেশি চলে আসে তখন এই একদিকে স্টিল দেওয়া আর হয় না, তখন কম্প্রেসিভ ফোর্স অনেক বেশি হওয়ার কারণে উপরের দিকেও স্টিল দেওয়া হয় এবং নিচের দিকেও স্টিল দেওয়া হয়। তাহলে এই ধরনের যে বিম গুলো আছে এগুলোকে বলা হয় ডাবলি রেনফোর্সড বিম, ঠিক আছে। আমি এই বিষয়টা বলার চেষ্টা করছি সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিম এন্ড ডাবলি রেনফোর্স বিম এটা কি, এবং টি বিম। তো টি বিম এর ক্ষেত্রে মানে যে বিম গুলো শেপ আসলে টি শেপ এরকম এই টাইপের টি এর মতো দেখতে, তো এই বিম গুলা এই টাইপের বিম গুলা হলো টি বিম, ঠিক আছে। তো আমরা এই সাধারণত টি বিমের ক্ষেত্রটা কোথায় দেখবো, আমরা হলো যে আমরা যখন স্ল্যাব এবং বিমের অ্যানালাইসিস করবো, যেমন উপরে একটা স্ল্যাব আছে আর নিচে এখানে বিম আছে, আমি শুধুমাত্র এক সাইড থেকে কোন সেকশন আঁকাচ্ছি, বিম আছে, ঠিক আছে। তো এদিকে বিম বিম যাচ্ছে। এখন দেখো আমরা আমি যদি এই এতটুকু মানে এই স্ল্যাবের এতটুকু পোর্শন কেটে একটা মানে সেকশন বিবেচনা করি, এখান থেকে মাঝখান পর্যন্ত কাটলাম, এখান থেকে মাঝখান পর্যন্ত, এখান থেকে আচ্ছা এদিকে যদি আরো বেশি হয় এখান থেকে মাঝখান পর্যন্ত, দেখো এই পার্টটা কিন্তু একটা টি শেপের মতো হচ্ছে, একটা টি বিমের মতো হচ্ছে, যে উপরের দিকে এরকম টি এর মতো এরকম একটা পার্ট আছে আর নিচের দিকে আবার নিচের দিকে আবার আর একটা বিম আছে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু টি শেপ হচ্ছে। তো এই এরকম মানে এই টি টি বিমের ডিজাইন গুলো আমরা করবো, যে একটা থাকতে পারে শুধুমাত্র বিম, যে আরেকটা হলো স্ল্যাব এবং বিম যদি একই সাথে কাজ করে তখন ওটা টি বিমের মতো কাজ করে। তো আমরা এই টি বিমের ডিজাইন গুলো দেখবো। আচ্ছা, তো এগুলা ডিজাইন আমরা কিভাবে দেখবো, দেখো অ্যাকর্ডিং টু WSD এন্ড USD মেথড, মানে দুইটা মেথডে আমরা এটা দেখার চেষ্টা করবো। তো USD মেথড এটা USD মেথড এটাও ইউজ করা হয় এবং WSD মেথড দুটোটাই ইউজ করা হয়। তো আমরা দুইটা দেখবো। তারপরে আসতেছে ডায়াগোনাল টেনশন, ডায়াগোনাল টেনশন। আচ্ছা, তো ডায়াগোনাল টেনশনটা কি, যখন একটা বিম বিমের উপর যখন উপর দিক থেকে লোড আসে তো সে তো নিচের দিকে বাঁকা হয়ে যেতে চেষ্টা করবে। তো বাঁকা হয়ে যাওয়ার চেষ্টা করলে দেখো এই লোড গুলা যতই উপর দিক থেকে লোড আসতেছে এই লোড গুলা কোথায় যাচ্ছে, এই সাপোর্ট মানে এই পাশে যাচ্ছে এবং এই পাশে সাপোর্টে যাচ্ছে, তাই না? এখানে তো আর কোনো সাপোর্ট নেই। তো এই দুইটা সাপোর্টে যখন যায় তার মানে এখানে হিউজ পরিমাণ একটা রিয়াকশন কাজ করে এবং এখানে একটা রিয়াকশন কাজ করে। এই রিয়াকশনের কারণে মানে এখানে একটা শেয়ার ফোর্সের যে একটা ভেরিয়েশন, এটার কারণে এই পার্টটা এই পার্টে এই এখান থেকে এই ডায়াগোনাল বরাবর একটা টেনশন ডেভেলপ করে, ঠিক আছে, মানে একটা টান সে ডেভেলপ করে। তো এই টেনশনটা হলো ডায়াগোনাল টেনশন। এই ডায়াগোনাল টেনশনের কারণে যে ক্র্যাক হয় ওটাকে বলা হয় ডায়াগোনাল ক্র্যাক, ঠিক আছে, ডায়াগোনাল টেনশন ক্র্যাক, টেনশন ক্র্যাক। তো এই বিষয়গুলো আমরা দেখবো। তারপরে আসতেছে বন এন্ড অ্যাঙ্কোরেজ অ্যাকর্ডিং টু WSD এন্ড USD মেথড। বন কি,
যে আমরা জানি যে রেইনফোর্স কংক্রিটের ক্ষেত্রে স্টিল ব্যবহার করা হয়, তাহলে কংক্রিটের মাঝখানে স্টিল ব্যবহার করা হচ্ছে। এখন কংক্রিট এবং স্টিল যদি প্রপার বন্ড না থাকে, কংক্রিট এবং স্টিল ধরো যে এটার মধ্যে কোনো যদি বন্ড না থাকে, তখন কি হবে, যে উপর দিক থেকে লোড আসতেছে তো এটা তো চাপে যে বাঁকা হইতে, এখন যদি স্টিল এবং কংক্রিটের মধ্যে বন্ড না থাকে তখন কি হবে, স্টিলটা একদিকে পিছলে চলে যাবে আর এটা মানে ভেঙে পড়বে। ঠিক আছে, তো এই বন্ড কি বন্ড ডেভেলপ করার জন্য কংক্রিট এবং স্টিল এর মধ্যে বা কংক্রিট এবং রেইনফোর্সিং বারের মধ্যে রেইনফোর্সমেন্টের মধ্যে বন্ড ডেভেলপ করার জন্য তোমরা জেনে থাকবা যে যে স্টিলের মধ্যে স্টিলের গায়ে কিন্তু খাঁজ কাটা থাকে। দেখছো হয়তো বা যে স্টিল যদি থাকে তখন এটার গায়ে কিন্তু অনেক কি বলে একেবারে মসৃণ হয় না, এটা গায়ে কিন্তু অনেক খাঁজ কাটা থাকে। ঠিক আছে, তো এই খাঁজ কাটা থাকে মূলত আসলে এই কংক্রিটের সাথে যাতে তার বন্ডটা প্রপার বন্ড, মানে তার হলো যে কংক্রিটের সাথে তার যে একটা বন্ডে বন্ড মানে ইয়াটা বন্ডটা যাতে প্রপার হয় এবং বাইন্ডিং প্রপার্টিটা যাতে অনেক বেশি হয়, তার মানে এই স্টিলের মধ্যে ওইরকম খাঁজ কাটা থাকে। আচ্ছা, তো এই বন্ড সম্পর্কে বন্ড অ্যালায়েবল বন্ড কতটুকু আছে বা এটাকে টিকে থাকবে কিনা, কি পরিমাণ লোড আসলে এটা টিকে থাকবে, তো এই বিষয়গুলো আমরা পড়াশোনা করবো। তারপরে আসতেছে অ্যাঙ্কোরেজ। আচ্ছা, বন্ড এবং অ্যাঙ্কোরেজ একই টার্ম, অ্যাকর্ডিং টু WSD এন্ড USD মেথড আমরা এটা করবো। আচ্ছা, ওয়ান ওয়াই স্ল্যাব এন্ড টু ওয়াই স্ল্যাব, তো এইগুলো ওয়ান ওয়াই স্ল্যাব এবং টু ওয়াই স্ল্যাবের আমরা ডিজাইন করবো। স্ল্যাব বলতে আমরা তো জানি যে এরকম স্ল্যাব থাকতে পারে যে অনেক লম্বা একটা স্ল্যাব, এই পাশে একটা বিম, এই পাশে বিম, ঠিক আছে, মানে এরকম থাকতে পারে। মনে করো যে এখানে কলাম আছে, দেখো, আচ্ছা ওই কলাম আর না দেখাই না, তো এটা বিম এবং স্ল্যাব। এখন বলো এই যে স্ল্যাবের যে লোড গুলা, এই লোড গুলা কোথায় যাবে? তাহলে এই পাশে বিম আছে, এই বিমের দিকে যাবে, এছাড়া তো আর এদিকে তো কিছু না, এদিকে তো আর যাওয়ার উপায় নাই, তার মানে এই এই বিমে যাবে এবং এই বিমে যাবে, মানে লোড যতগুলো আছে এটা হলো দুইটা বিম বরাবর যাচ্ছে, যে এক এই পাশে বিম এবং এই পাশের বিম। তাহলে এই লোড গুলো যদি এক পাশেই ট্রান্সফার হয়, মানে একদিকে ট্রান্সফার হয়, এটি একদিক মানে শুধুমাত্র একদিকে ট্রান্সফার হচ্ছে, তাহলে এই ধরনের স্ল্যাব গুলোকে বলা হচ্ছে ওয়ান ওয়াই স্ল্যাব। ঠিক আছে, ওয়ান ওয়াই স্ল্যাব। আচ্ছা, ওয়ান ওয়াই স্ল্যাবের আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে এটার লেন্থ বাই উইথ রেশিও দুইয়ের তুলনায় বড় বা ছোট। আচ্ছা, এগুলো বিস্তারিত আমরা দেখবো। তার মানে বেসিক বিষয়টা হলো যে লোডের ডিস্ট্রিবিউশনটা কোন দিকে হচ্ছে। স্ল্যাবের লোড গুলো তো সাধারণত বিমে যাবে, তো এই বিমে স্ল্যাবের লোড গুলো বিমে কোন দিক কয় দিক বরাবর যাচ্ছে, যদি একদিক বরাবর যায় তখন এগুলোকে বলা হয় ওয়ান ওয়াই স্ল্যাব, আর যদি দুই দিক বরাবর যায় তখন ওইটাকে বলা হচ্ছে টু টু ওয়াই স্ল্যাব। যেমন এটা হইতে পারে কিরকম, এটা এটা একটা স্ল্যাব, তো এটা চতুর্দিকে যদি তোমার বিম থাকে তাহলে বিষয়টা কিরকম হবে দেখো। এদিক সাধারণত যেটা হয় যে এদিকেও বিম আছে, এদিকেও আছে বিম, সব দিকে বিম আছে। এখন এখন বলো তো, এই পাশে স্ল্যাবের যে লোড গুলো, সেই এই লোড গুলো এদিকেও যাবে, সব দিকে যাবে না, যেহেতু সব দিকে বিম আছে, তার মানে এই লোড গুলো যদি দুই দিকে ডিস্ট্রিবিউশন হয়, যেমন এদিকেও যাচ্ছে এবং এদিকেও যাচ্ছে, এই দুই দিকে যদি ডিস্ট্রিবিউশন হয় তখন এই ধরনের স্ল্যাব গুলোকে বলা হচ্ছে টু ওয়ে স্ল্যাব, মানে তার লোডটা দুই দিকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, এদিকেও ডিস্ট্রিবিউশন হচ্ছে, এদিকেও ডিস্ট্রিবিউশন হচ্ছে। তাহলে এই ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের আমরা ডিজাইন আলাদা আলাদা আমরা এটা ডিজাইন করবো। তো এই বিষয়গুলো হলো তোমাদের সিলেবাস ছিল। এখন যেটা আসতেছে তোমাদের এখানে রেফারেন্স বুক, যেটা সবাই মোটামুটি যেটা ব্যবহার করে, যে নিলসনের বইটা, যে নিলসন অ্যান্ড ডেভিড ডারউইন। আচ্ছা, ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, এটা 14th এডিশন এবং 7th এডিশন, এই দুইটা বই আলাদা 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 না, অনেক বিষয়গুলো এক আছে, তবে কিছুটা অনেকটাই অনেক বিষয়গুলো চেঞ্জ আছে। তো সাজেস্ট করবো যে 14th এডিশন বইটা সংগ্রহে রাখার জন্য, এটা শুধুমাত্র এখন না, তোমরা যখন চাকরির ক্ষেত্রে যাবা তখন এটা খুব বেশি কাজে দিবে। ঠিক আছে, মানে যে কোনো স্ট্রাকচার, কংক্রিটের স্ট্রাকচার ডিজাইন করার জন্য এই নিলসনের বইটা, এটা একটা রেফারেন্স বই হিসেবে অনেক ক্ষেত্রে কাজে দিবে। ঠিক আছে, সুতরাং এই বইটা কালেক্ট করার চেষ্টা করো।
যদিও অনলাইনে পিডিএফ পাবা, কিন্তু বইটা কালেক্ট করার কালেক্ট করে রাখলে এটা তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আপাতত সাজেস্ট করতেছি নিলসনের বইটা যদি সংগ্রহ করতে পারো, নিলসনের বইটা সংগ্রহ করে রেখো, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ছিল আমাদের সিলেবাস আমরা। হ্যাঁ, কিছু বলতেছিলাম। যাই হোক, তো আমরা আজকে একেবারে সামান্য কিছু পড়াশোনা করবো ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, কংক্রিট স্ট্রাকচার, তো আমাদের যে বিষয়গুলো ছিল ফান্ডামেন্টাল বিহেভিয়ার অফ কংক্রিট, তো আমরা সিলেবাস থেকে আলোচনা করবো কংক্রিট স্ট্রাকচার। তো সাধারণত আমরা কংক্রিট স্ট্রাকচার দুই মানে যা কিছু দেখি মোটামুটি যতগুলো বিল্ডিং আছে বা অধিকাংশ ক্ষেত্রে আমরা কংক্রিট স্ট্রাকচার গুলোই দেখি, তো বাহিরের কান্ট্রি গুলোতে বা অন্যান্য যেগুলো উন্নত, যেগুলো অনেক বড় অনেক বেশি পরিমাণ অনেক বড় হাই রাইজ বিল্ডিং হয়, তো ওগুলার ক্ষেত্রে সাধারণত কম্পোজিট স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু বাংলাদেশে অধিকাংশ প্রেক্ষাপটে আমরা কংক্রিট স্ট্রাকচারের মাধ্যমে বা কংক্রিটের মাধ্যমে বিভিন্ন বিল্ডিং ফিল্ডিং করা হয়, তো এগুলো আমাদের একেবারে পরিচিত এখানে আর বেশি ইয়ে না। তো এখানে দেখো ব্রিজের ছবি দেওয়া আছে, এগুলা কিন্তু কংক্রিটের স্ট্রাকচার, টোটালটাই কংক্রিট মোটামুটি। এখন আমার এখানে শো করতেছে না, শো করতেছে না, আবার করছে স্যার সবার কি? আচ্ছা, করতেছে এখন? জি স্যার, করতেছে করতেছে স্যার। ঠিক আছে, আচ্ছা এখন কংক্রিট বলতে কি বুঝাই আমরা, তো এই বিষয়টা আসি যে কংক্রিট ইজ এ স্ট্রং লাইক ম্যাটেরিয়াল, তার মানে পাথর, পাথরের মতো কোন একটা ম্যাটেরিয়াল। পাথর কি অনেক বেশি শক্ত হয় সাধারণত? তো কংক্রিটটা হচ্ছে যে স্ট্রং লাইক ম্যাটেরিয়াল অবটেইন বাই পারমিটিং এ কেয়ারফুল প্রপোর্শন মিক্সচার অফ সিমেন্ট স্যান্ড এন্ড গ্রাভেল অর আদার এগ্রিগেট। তার মানে হলো এটাকে এই যে স্ট্রং লাইক ম্যাটেরিয়াল যেটা, এটা হলো মানে এটা হলো যে একবার কেয়ারফুল প্রপোর্শন, বিভিন্ন একটা নির্দিষ্ট প্রপোর্শনে আমরা যদি সিমেন্ট স্যান্ড এন্ড গ্রাভেল অর আদার এগ্রিগেটস কে মিশ্রিত করি ওয়াটারের সাহায্যে, ওয়াটারের সাহায্যে যদি মিশ্রিত করি, পরে এটা হলো হার্ডেনিং হয়ে বা এটা শক্ত হয়ে যে স্ট্রাকচার, যে স্টোন লাইক ম্যাটেরিয়ালসটা তৈরি হবে এটা হচ্ছে কংক্রিট, ঠিক আছে? এন্ড ওয়াটার টু হার্ডেন ইন ফর্মস অফ দ্য শেপ এন্ড ডাইমেনশনস অফ দ্য ডিজায়ার স্ট্রাকচার। তার মানে আমরা যেরকম করে স্ট্রাকচারটা তৈরি করতে চাই ওই রকম স্ট্রাকচারের শেপ এবং সাইজ দিয়ে আমরা যে স্টোন লাইক ম্যাটেরিয়ালটা তৈরি করবো, যেটা আমরা বিভিন্ন প্রপোর্শনে বা বিভিন্ন অনুপাতে সিমেন্ট স্যান্ড এন্ড গ্রাভেল এবং অন্যান্য এগ্রিগেট এবং পানির সাথে মিশ্রিত করে যে এগ্রিগেটটা পাবো বা যে ম্যাটেরিয়ালসটা পাবো, স্টোন লাইক ম্যাটেরিয়ালসটা পাবো, এটা হলো কংক্রিট। এখন দেখো এখানে অনেকগুলো বিষয় আছে যে কংক্রিটের এই যে যে ভলিউম গেইন করে, মানে দ্য বাল্ক অফ দ্য ম্যাটেরিয়ালস, দ্য বাল্ক অফ দ্য ম্যাটেরিয়াল কনসিস্ট অফ ফাইন অ্যান্ড কোর্স এগ্রিগেট। তাহলে কংক্রিটের মধ্যে যে ম্যাটেরিয়ালস গুলো থাকবে সাধারণত এই ম্যাটেরিয়ালস গুলোর সাহায্যেই মানে সে হলো যে ভলিউম গেইন করে, কারণ হলো যে এখানে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের পরিমাণটা অনেক বেশি থাকে, আর সিমেন্ট এবং ওয়াটার এটা শুধুমাত্র বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য। আলটিমেটলি সিমেন্ট তো ব্যবহার করা হচ্ছে, সিমেন্টও কিছু ভলিউম গেইন করবে, তো এখানে যে অধিকাংশ ভলিউম গেইন করে সেটা হচ্ছে যে কোর্স এগ্রিগেট এন্ড ফাইন এগ্রিগেট। তো কোর্স এগ্রিগেটের মধ্যে কি কি থাকতে পারে? কোর্স এগ্রিগেটের মধ্যে সাধারণত যে স্টোন থাকবে, খোয়া থাকবে বা খোয়া থাকতে পারে, তো এই জাতীয় বিষয়গুলো মানে যেগুলো হলো যে মোটা। তো কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের ডেফিনেশন আছে যে কোন পর্যায়ে আমরা কোর্স এগ্রিগেট করবো এবং কোন পর্যায়ে আমরা ফাইন এগ্রিগেট করবো, তো এগুলো করার জন্য সিভ অ্যানালাইসিস করা হয়। তোমরা হয়তো বা জেনে থাকবে যে সিভ অ্যানালাইসিস কি, সিভ অ্যানালাইসিস হলো যে ছাকনি আছে না, যে এরকম এটা হলো সিভ থাকে, বিভিন্ন সাইজের সিভ থাকে, মানে হলো এটা ওপেনিংটা মানে সিভ জোগুলা এটা এরকম মানে এটা রাউন্ড থাকবে, রেক্টাঙ্গুলার থাকবে না, বলতেছি মানে এরকম স্কোয়ারের ছিদ্রযুক্ত বিভিন্ন সাইজের ছিদ্রযুক্ত ছাকনি বা চালনি যেগুলো আমরা লোকাল ভাষায় বলা হয়,
তো এগুলো হচ্ছে সিল। তো এগুলার মাধ্যমে যখন আমরা এগুলার উপরে কোর্স এগ্রিগেট বালি চালে বালি চালে তারপরে ইটের গুঁড়া চালে মাঝে মাঝে না না ওই এইটা তো এটা তো সাধারণত তোমার ধরো লোকাল যেগুলো ব্যবহার করা হয় এগুলো তো শুধুমাত্র এমনি একটা চাল নেই, কিন্তু তুমি এটা যখন ল্যাবরেটরিতে আমরা যখন কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট কে ডিফাইন করব তখন এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, নির্দিষ্ট সাইজ এবং নির্দিষ্ট সাইজের অনেকগুলো সিভ আছে। এই সিভগুলো উপরে পরপর উপরে সাজিয়ে তারপরে হলো চালা হয় যে কোন সিভে কতটুকু কোন সিভের মধ্যে দিয়ে কতটুকু পাস করলো বা কোন সিভের উপরে কতটুকু জমা হলো। তো এই বিষয়গুলো থেকে ওই স্যান্ডটা কি ফাইন এগ্রিগেট না কোর্স এগ্রিগেট এগুলোকে ডিফাইন করা হয়, বা তোমাদের এসএম ল্যাবে এটা করার কথা। আচ্ছা যাই হোক, তো এই সিভের হলো যে এখানে যদি আমরা কোর্স এগ্রিগেট বা কোন এগ্রিগেট দিয়ে চালি তাহলে যেগুলো মোটা ওগুলা উপরে রিটেন করবে এবং যেগুলো হলো যে চিকন ওগুলা চলে যাবে। তো এই বিষয়গুলো যে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট, এই কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের মাধ্যমে কংক্রিটের ভলিউমটা গেইন করে, ঠিক আছে? তার মানে কংক্রিটের অধিকাংশ পার্ট হলো কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট। এখন সিমেন্ট এন্ড ওয়াটার ইন্টারেক্ট কেমিক্যাল লিড টু বাইন্ড দা এগ্রিগেট পার্টিকলস ইনটু এ সলিড মাস। তার মানে সিমেন্ট এবং ওয়াটার সেটা হচ্ছে যে বিক্রিয়া করে এগ্রিগেট এবং এগ্রিগেট গুলোকে একত্রে ধরে রাখতে সাহায্য করে এবং এটাকে একটা সলিড মাস হিসেবে রূপান্তরিত করতে সাহায্য করে। এডিশনাল ওয়াটার ওভার অ্যান্ড ওভার অ্যান্ড অ্যাবভ দ্যাট নিডেড ফর দিস কেমিক্যাল রিয়াকশন। তার মানে এই যে সিমেন্টের সিমেন্ট যখন শুকনো থাকে তখন কিন্তু সে কোনো বাইন্ডিং প্রপার্টি বা সে কোনো মানে অন্যকে ধরে রাখার বা বাইন্ডিং প্রপার্টি সে কিন্তু শো করে না। যখন সে ওয়াটারের সাথে মিক্স আপ হবে তখন এই ওয়াটারের সাথে মিক্স আপ যখন হয় তখন সে কেমিক্যাল রিয়াকশন করে এবং এটার মাধ্যমে সে বাইন্ডিং প্রপার্টি গেইন করে, ঠিক আছে? তো এখন ওয়াটার আবার কেন মিক্স আপ করা হয়, যে এটা হলো ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য। তাহলে ওয়ার্কেবিলিটি বিষয়টা কি, যে কাজ করার দক্ষতা মানে কাজ করার ক্ষমতা, যে একটা একেবারে শুকনা যদি ইয়াগুলো হইতো তখন এটাকে কম্প্যাকশন করা বা এটাকে প্লেসমেন্ট করা অনেক সমস্যা হইতো। এখানে ওয়াটার যখন মিক্স আপ করা হয় তখন এটার কাজের দক্ষতাটা বা কাজের কাজটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তো এই বিষয়গুলো হলো যে আমাদের কংক্রিট, তার মানে কংক্রিটের সংজ্ঞা যদি চাই তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত দিলেই হবে যে এটা হচ্ছে যে স্টোন লাইক মেটেরিয়াল যেটা আমরা কিভাবে পেতে পারি, যে একটা কেয়ারফুল প্রপোর্শন অফ মিক্সড সিমেন্ট স্যান্ড এন্ড গ্রাভেল এন্ড আদার এগ্রিগেট এন্ড ওয়াটার, যেটা হলো যে এটা মিক্স আপ করে একটা হার্ডেন বা একটা হার্ডেন শেপে আমাদের ডিজায়ার শেপ এবং ডাইমেনশনে যে মানে তৈরি করা এই যে বিষয়গুলো হার্ডেন হয়ে যে স্টোন লাইক মেটেরিয়ালটা হয় এটাই হচ্ছে কংক্রিট। এখন দেখো মেজর কম্পোনেন্ট অফ কংক্রিট আমরা অলরেডি জেনে এসেছি যে বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে সিমেন্ট অর লাইম ব্যবহার করা হয়। বাইন্ডিং মেটেরিয়াল বলতে যেটা হলো যে বন্ড তৈরি করবে বা কেমিক্যাল রিয়াকশন করে যেটা হলো ধরে রাখবে সবগুলোকে। আর এগ্রিগেট হিসেবে ফাইন অ্যান্ড কোর্স এগ্রিগেট ব্যবহার করা হয়। তো ফাইন এগ্রিগেট হিসেবে বালি ব্যবহার করা হয়, কোর্স এগ্রিগেট হিসেবে স্টোন ব্যবহার করা হয় বা ব্রিকেট যে চিপস আছে ব্রিকেট যে খোয়া আছে এগুলো ব্যবহার করা হয়। আর ওয়াটার ব্যবহার করা হয়, আর আদার্স এডিটিভ বিভিন্ন ধরনের এডিটিভস ব্যবহার করা হয়, এটা সামনে আমরা দেখব। তো এইগুলো হলো মেজর কম্পোনেন্টস অফ কংক্রিট, ঠিক আছে? এখন যে কংক্রিটকে আমরা সাধারণত দেখি যে সব জায়গায় কংক্রিটকে ব্যবহার করা হয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে, কংক্রিটের ব্যবহারটা খুব বেশি, একেবারে ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক বেশি কংক্রিটের ব্যবহারটা। তো এই ব্যবহারটা কেন করা হয়, তো আমরা যদি দেখি যে এটার যে কারণে ব্যবহার করা হয় তার র মেটেরিয়ালস অফ কংক্রিট ইজ কান্ট্রি ওয়াইড অ্যাভেলেবল। তার মানে র মেটেরিয়ালস কংক্রিটের যে র মেটেরিয়ালস, তার মানে কংক্রিটের র মেটেরিয়ালসের মধ্যে কি আছে, সিমেন্ট স্যান্ড কোর্স এগ্রিগেট ওয়াটার, তো এগুলো সকল দেশেই মোটামুটি পাওয়া যায় বা দেশের সকল প্রান্তে পাওয়া যায়, যার কারণে কংক্রিটটা ব্যবহার করা খুব বেশি অ্যাভেলেবল। এই কংক্রিটের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, র ম্যাটেরিয়ালসগুলো আছে, এগুলো খুব বেশি অ্যাভেলেবল এবং এটা ব্যবহার করা চিপ বা সস্তা, যার কারণে আমরা কংক্রিটটা ব্যবহার করি এবং ডিজায়ার প্রপার্টি পাওয়া যায়। এনি ডিজায়ারেবল শেপ ক্যান বি মেড অফ ইট। তার মানে কংক্রিট ব্যবহার করে আমরা যেকোনো শেপের, মোটামুটি যেকোনো শেপের স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, যার কারণে আমরা কংক্রিট ব্যবহার করি। ইট হ্যাজ হাই কম্প্রেসিভ স্ট্রেংথ, তার মানে এই কংক্রিটের খুব হাই কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক বেশি হয়। এখন কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি, কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা যে
দেখো এইটা একটা যদি ফেস হয় বা কোন একটা এরিয়া হয়, এই এরিয়া এরিয়ার মধ্যে মনে করো যে লোড আসলো, আচ্ছা তো এই এরিয়াটা যদি হয় ধরো 2 ইঞ্চি স্কয়ার, মানে এই এরিয়াটা হচ্ছে, এটার এরিয়া হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার, তো এখান থেকে মনে করো যে 6,000 পাউন্ড লোড আসলো, 6,000 পাউন্ড, পাউন্ড বলতে এলবি, আচ্ছা 6,000 পাউন্ড যদি লোড আসে, এখন প্রতি ইউনিক এরিয়াতে কি পরিমাণ লোড আসবে, মানে হলো এই এই এটাকে যদি এই লোডকে যদি আমরা এরিয়া দ্বারা ভাগ করি যে এই 2 ইঞ্চি স্কয়ারের মধ্যে লোড আসতেছে 6,000, তাহলে 1 ইঞ্চি স্কয়ারের মধ্যে কত আসবে, 6,000/2, তাহলে এই যে আমরা যদি বলি যে লোডকে যদি এরিয়া দ্বারা ভাগ করি তাহলে যে বিষয়টা থাকতেছে এটা হলো কম্প্রেশ মানে স্ট্রেস, ঠিক আছে স্ট্রেস, তাহলে এই এখানে 6,000 কে আমরা যদি এরিয়া দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি, 3,000 একক কি হবে, একক দেখো উপরে হলো এলবি মানে পাউন্ড আর নিচে হলো ইঞ্চি স্কয়ার, তাহলে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, এটাকে বলা হচ্ছে পিএসআই, পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, আচ্ছা পিএসআই, তো এই যে এইটা হলো কম্প্রেসিভ স্ট্রেন, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন বা চাপ সহ্য করার ক্ষমতা সে তার অনেক, তার টেনসাইল স্ট্রেন কম, মানে সে হলো টান নিতে পারে না, কিন্তু সে চাপ, তুমি যদি এরকম একটা কংক্রিটের ব্লক তৈরি করে এটাকে যদি তুমি উপরে যতই চাপ দাও না কেন এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ চাপ নিতে পারে, যেমন এরকম একটা ব্লক তৈরি করে উপর দিক থেকে যদি আমরা অনেক বেশি চাপ দিই এটা কিন্তু হিউজ পরিমাণ চাপ নিতে পারে, তো এই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ অনেক বেশি যার কারণে কংক্রিটটা ইউজ করা হয়, আচ্ছা তারপরে যেটা আসতেছে ইট ইজ ফ্রি ফ্রম করোশন, মানে এই কংক্রিটে কখনো করোশন হয় না, স্টিল করোশন হয়, এন্ড দেয়ার ইজ নো অ্যাপ্রিসিবল ইফেক্ট অফ অ্যাটমসফিয়ারিক এজেন্ট অন ইট, তাহলে কংক্রিটে সাধারণত যে বায়ুমণ্ডলীয় যে এজেন্ট গুলো আছে যে পানি তারপরে বায়ু বা বিভিন্ন গ্যাস, এই গ্যাসের কারণে কোনো ধরনের ইফেক্ট তেমন একটা পড়ে না, ঠিক আছে, যার কারণে কংক্রিটটা ইউজ করা হয়, ইট ইজ নট বার্ন ইন নর্মাল টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার এটা সাধারণত পড়ে না, মানে সাধারণত কোথাও ধরো আগুন লাগলো স্বাভাবিক টেম্পারেচার যদি হয় তখন কংক্রিটের একেবারে যে পুড়ে যায় এরকম না, অনেক হাই টেম্পারেচার হলে তখন পড়বে অবশ্য, দ্যাট ইট ইজ ডিজায়ারেবল অ্যান্ড সাস্টেইনেবল, তার মানে মানে ডিউরেবল অ্যান্ড সাস্টেইনেবল, তার মানে এটা হলো অনেক দিন স্থায়ী হয়, যার কারণে আমরা কংক্রিটটাকে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করা হয়, আচ্ছা এখন কংক্রিটের ডিসঅ্যাডভান্টেজেস কি, মানে অসুবিধাগুলো কি, তাহলে আমরা যেটা বলে আসতেছি ইট হ্যাজ লেস টেনসাইল স্ট্রেংথ, তার মানে এটা টেনসাইল স্ট্রেংথটাও অনেক কম হয়, এটা একটা সমস্যা, ইট ইজ ডিফিকাল্ট টু কোয়ালিটি কন্ট্রোল ফর ইট, এখন দেখো কংক্রিটের কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু কঠিন হয়, কারণ হলো এখানে যদি প্রপার মিক্স আপ না হয়, যেমন যে পরিমাণ তোমার স্যান্ড দেওয়ার কথা বা যে পরিমাণ সিমেন্ট দেওয়ার কথা বা যে পরিমাণ পানি দেওয়ার কথা, এই এই অনুপাতটা যদি ঠিক না থাকে তখন এটা কোয়ালিটিটা মানে এটা যে পরিমাণ স্ট্রেন গেইন করার কথা এটা গেইন হয় না, তার মানে এটা কোয়ালিটি কন্ট্রোল করতে অনেক বেশি কঠিন হয় কংক্রিটের ক্ষেত্রে, এটা একটা সমস্যা, বিকজ অফ হেভিং আচ্ছা হেভিং লেস টেনসাইল স্ট্রেন স্টিল ইজ সো প্রিফারেবল দেন কংক্রিট, আর যেসব ক্ষেত্রে মানে টেনসাইল স্ট্রেন অনেক বেশি বেশি আসে তো সেক্ষেত্রে তো আমরা কংক্রিট ইউজ করতে পারি না, বা কংক্রিট ইউজ করলে ওইটার মধ্যে স্টিল দিতে হয়, তার মানে এটা একটা সমস্যা, আচ্ছা ডিউ টু ইনিশিয়াল সেটিং টাইম ইট ক্যান বি ইট ক্যান ইট ক্যান নট বি ইউজড আনটিল হার্ডেনিং, তো ইনিশিয়াল সেটিং টাইম ইনিশিয়াল সেটিং টাইম হলো যে কংক্রিটকে যখন আমরা মিক্স করি তখন দেখা যায় যে কি বলে কিছু আওয়ার পরে বা 45 মিনিট বা কিছু কিছু বা এক ঘন্টার মধ্যে এটা কিছুটাও হার্ডেনিং হয় কিছুটা শক্ত হয়, তো এইটা এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, যখন থেকে সে শক্ত হওয়া শুরু করে এটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, আর ফাইনাল সেটিং টাইম হলো একেবারে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে মানে শক্ত হয়ে যায় এটা হলো ফাইনাল সেটিং টাইম, তো এই ইনিশিয়াল সেটিং টাইম পর্যন্ত যে এটাকে তোমার হার্ডেনিং হওয়ার আগ পর্যন্ত এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, মানে একটা কংক্রিটের ধরো বিল্ডিং তৈরি করলাম তো এটার কিউরিং করতে প্রায় 28 দিন বা 20 দিন পর এটা আবার ব্যবহার করতে হয়, যেমন কোনো একটা স্ট্রাকচার একটা বিম যদি আমরা তৈরি করি এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিউরিং করতে হয়, তাহলে এটা একটা সমস্যা, আচ্ছা হোয়াট আর দ্য প্রপার্টিস অফ কংক্রিট, এখন কংক্রিটের কি কি প্রপার্টিস আমাদের প্রয়োজন আমাদের আলোচনা করতে হবে, যেগুলো হচ্ছে স্ট্রেন্থ, ইলাস্টিক প্রপার্টিস, ফেটিক, ডিউরাবিলিটি, ইম্পারমিয়াবিলিটি অ্যান্ড ওয়ার্কেবিলিটি,
তাহলে স্ট্রেন স্ট্রেন হলো এটা কি পরিমাণ চাপ নিতে পারতেছে বা কি পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেন হইতে পারে বা টেনশন স্ট্রেন হইতে পারে তো কম্প্রেসিভ স্ট্রেন হলো এটা কি পরিমাণ চাপ নেবে এই বিষয়টা এই প্রপার্টিসটা হলো স্ট্রেন আর ইলাস্টিক প্রপার্টি ধরো কংক্রিট কে আমরা যে উপর দিক থেকে লোড দিচ্ছি তখন এটা যে বাঁকা হচ্ছে এই কোন পর্যন্ত বাঁকা হবে মানে এটাকে কি পর্যন্ত বাঁকা হলে এখানে কোনো ক্র্যাক ডেভেলপ হবে না মানে পূর্বের অবস্থায় ফিরে আসবে তো এই প্রপার্টিটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি আর ফেটিক ফেটিক হলো যে লং টার্ম যদি আমরা একটা বস্তুর উপর যদি লোড দেই মনে করো যে একটা রূপ বা একটা দড়ি যদি হয় এই দড়ির উপর যদি অনেক দীর্ঘ সময় ধরে একটা লোড দেই তখন কিন্তু এটা একটা মানে এটার প্রপার্টিটা বা এটার স্ট্রেন্থটা অনেক কমে যায় বা এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক দীর্ঘ সময় তাহলে এই দীর্ঘ সময় যদি আমরা লোড কাজ করে তখন যে এটা প্রপার্টিস বা এটা প্রপার্টিসটা যেরকম হবে বা এটার বিহেভিয়ারটা যেরকম হবে এইগুলো হলো ফেটিক আর ডিউরাবিলিটি এটা হলো কত সময় পর্যন্ত এটা থাকবে ইমপারমিয়াবিলিটি এখন কংক্রিটের একটা স্ট্রাকচার তৈরি করলাম আমরা মনে করো একটা বিল্ডিং তৈরি করলাম তো উপরে ছাদ দিলাম এখন ছাদ দিয়ে যদি পানি পড়ে যায় ছাদ দিয়ে যদি পানি চলে আসে বৃষ্টি আসলে পানি চলে আসে তখন তো আমরা এই নিচে বসবাস করতে পারবো না তো ইমপারমিয়াবিলিটি মানে হলো যে এটা হলো যে পানিকে রেজিস্ট করবে বা এটার মধ্যে দিয়ে কিছু পারমিয়েবল হইতে পারবে না তো এই বিষয়গুলো আর ওয়ার্কেবিলিটি এটা কাজ করতে কিরকম আমাদের কতটুকু কনভিনিয়েন্স হচ্ছে এই বিষয়গুলো হলো কমপ্লিটেড প্রপার্টি মানে আমরা এই প্রপার্টিগুলো সাধারণত টেস্ট করা হয় ল্যাবরেটরিতে তো আমরা আজকে এই পর্যন্তই তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ইনশাল্লাহ করতে পারো আচ্ছা আমি আবার বলতেছি যে আগামী আগামী ক্লাস থেকে যেহেতু আজকে প্রথম ক্লাস আজকে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না আগামী ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নিব এবং ক্লাস শুরুর 10 মিনিট পর অ্যাটেন্ডেন্স নিব তারপরে যদি কেউ অ্যাটেন্ড করো তার অ্যাটেন্ডেন্স দেয়া হবে না এই বিষয়টা আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো সময় শেষ হয়ে আসছে।